তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আগামী 48 ঘন্টায় হবে না। তারপরে পরবর্তী কয়েকদিনে রাতের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় সেভাবে নেই, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকবে, তবে ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা কমই, খুব অল্প কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে। অন্যান্য জায়গায় প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সোমবার। মঙ্গলবার 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি থাকতে পারে, অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, আর পরবর্তী কয়েকদিনে প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। কলকাতায় ঠান্ডা কবে থেকে পড়বে? কলকাতায় বর্তমানে স্বাভাবিকের থেকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি চলছে, যেটা আজকে যেটা সকালে রিপোর্ট হয়েছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস, প্রায় স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী 48 ঘন্টা খুব একটা চেঞ্জ হবে না, তারপর ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি মতো সেলসিয়াস কমে যাবে। মোটামুটি নভেম্বর 26 পর থেকে 18 কাছাকাছি নামবে। আর কোন সিস্টেম? কোনো সিস্টেম সেভাবে এই মুহূর্তে নেই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।